গুড মর্নিং এভরিওয়ান। সোমবার সকালে নাস্তা প্রিপেয়ার করছি। ইচ্ছা ছিল একটু সসেজ দিয়ে নাস্তা করব, বাট সসেজ দুই প্যাকেট আনা হয়েছিল, এক প্যাকেট ফ্রিজারে, সো এখন আর ওটা নেওয়া সম্ভব না, তাই সেম ওল্ড ডিম পোচ দিয়ে করছি নাস্তা। অ্যালেন ইদানিং সকালবেলা ব্রেকফাস্ট খুব রিফিউজ করছে, কোনো কিছুই মুখে দিতে চায় না অ্যাপার্ট ফ্রম দুধ, সো সেটাই ওকে সকালবেলা উঠে প্রথমে দিয়ে দিই। অন্য যেই নাস্তাই দিচ্ছি মোটামুটি বারবারই সে রিফিউজ করছে, এজন্য আমি আমার ডিম পোচে আজকে একটু গোলমরিচ দিয়ে নিলাম। ইউজুয়ালি অ্যালেন যখন আমার সাথে খায় তখন শুধু লবণ দেই, বাট ঝালে মনে হয় অ্যালেনের খুব একটা প্রবলেম নাই, কারণ সাদা গোলমরিচ দিন সে চাবায় চাবায় খাচ্ছিল আর আমার দিকে তাকে হাসছিল। যাই হোক, আমার ডিম রেডি, এখন জাস্ট পাউরুটি টোস্ট করব। ডিশওয়াশার থেকে জিনিসগুলো তুলে ফেলবো এখন। অ্যালেনের দুধ খাওয়া শেষ, ও ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর বল নিয়ে খেলছে, সো আমি এই ফাঁকে ডিশওয়াশারটা আনলোড করে ফেলবো। ইউজুয়ালি এই কাজটা যখন করি অ্যালেন আসলে চামচের র্যাক থেকে চামচগুলো বের করে আমাকে হেল্প করতে চায়, সো ওকে একটু হাত ধোয়ায় দিই, তারপরে চামচগুলো একটা একটা করে বের করে মাঝে মাঝে নিজেই ড্রয়ারে রাখে, আবার মাঝে মাঝে আমি করি। সো আই এম রিয়েলি মিসিং মাই অ্যালেন, বাট ও যখন সামনে না থাকে তখন আসলে কাজগুলো খুব সুইফট করা যায়, কারণ ও একটা কাজ করতে গিয়ে আর একটা জিনিস দেখে, একটা জিনিস চাই, ওটা লাগবে, এটা এই করবে, সো কাছে না থাকলে আসলেই সুবিধা হয়। ফ্রেশলি প্রিপেয়ার ডিম পোচ, মাত্র টোস্ট করা রুটি আর গরম কফি, কোনোটাই আমার ভাগ্যে এখন পর্যন্ত জুটেনি, কারণ আমি কফিতে জাস্ট একটা চুমুক দিলাম আর তখনই দেখলাম যে অ্যালেনোর স্যান্ড টেবিলটা নিয়ে এসে বলল যে টাটা, উইচ মিনস যে চলো আমরা একটু গার্ডেনে যাই। তো ভাবলাম যে কিছুক্ষণ বসে নিই। Look, bird. এই জাবু দেখো চড়ুই পাখি, অ্যালেন যেহেতু চুপচাপ এক জায়গায় বসে খেলছে আমি এই অপরচুনিটিটা মিস করলাম না, ওকে একটু ফুট ম্যাসাজ দিয়ে দিচ্ছি। আসলে অ্যালেনকে আগে অনেক রেগুলার বেসিসেই ম্যাসাজ দেওয়া হতো, স্পেশালি গোসলের পরে,
বাট এখন পিচ্ছি এত যন্ত্রণা করে, কোনো জায়গায় মাসাজ দিতে দিবে না। ওর আসলে কাতুকুতুও লাগে, আর অ্যাট দ্য সেম টাইম আসলে বাচ্চারা মানে এরকম এই পা টানা টানি বা এগুলো বোধ হয় সবসময় পছন্দ করে না। যেহেতু এখন একা বসা আছে বাগানে, আমি জানি যে এখন একটু পা টেনে দিলেও হয়তো রিয়েলাইজ করবে না, তাই আর কি দিয়ে দিচ্ছি। না আব্বু, এটা দেয়া যাবে না। না ওটা দেয়া যাবে না মামা। না আব্বু, সরি সরি। লুক লুক, এই যে আমরা চা ঢালি তো এখন বানাবো একটু বিফ বার্গার। আমি কিমাটা একটা টিস্যুর মধ্যে জাস্ট ফিউ সেকেন্ডসের জন্য র্যাপ করে রেখেছিলাম, এতে করে আসলে অনেকখানি পানি আসলে টিস্যুতে চলে আসে। যাই হোক, এই গ্রাফিক জিনিসটা দেখানোর জন্য সরি, বাট এটা করে রাখলে আসলে কিমাতে যে এক্সট্রা পানিটা বা ব্লাডটা আছে সেটা টিস্যুতে চলে আসে এবং রেজাল্টটা ভালো হয়। যাই হোক, লবণ দিয়ে দিচ্ছি, এরপরে দিব একটু গোলমরিচ, আসলে সল্ট অ্যান্ড পেপারি বার্গারের সব। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ স্পাইসি বার্গার করছি। এটা হচ্ছে গার্লিক পাউডার, এবং এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে অনিয়ন গ্র্যানুলস। সো ইউজুয়ালি মার্কেটে সবসময় পেঁয়াজের গুঁড়াটা পাওয়া যায়, মানে একদম মিহিটা পাউডারটা, এটা হচ্ছে একটু দানা দানা, সেন্সবেরিজ থেকে কেনা, এবং আমি পাউডারের তুলনায় এটা প্রেফার করি। আর এখন স্পাইসি বার্গারের জন্য যেটা দরকার সেটা একটু ঝাল। সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে আমি এটা মিক্স করে নেব। এই কাজটা সাধারণত আমার মিক্সারে করতে বেশি ভালো লাগে কারণ সুন্দর করে মিক্স হয়ে যায়। বাট আজকে একটু তাড়াহুড়া আছে, তাড়াহুড়ার টাইমেই মিক্সি ইউজ করা উচিত, বাট আমি হাতেই করে নিচ্ছি। কিমা বলা যায় রেডি টু স্যাটিসফ্যাকশন লেভেল, ভালো করে আসলে এটাকে একদম মিক্স করে ফেলেছি। যাই হোক, এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। সাধারণত কাঁচা মাংস বা কাঁচা জিনিস দিয়ে কাজ করার সময় আমি ফয়েলটা ইউজ করি, যাতে কম জায়গা আর কি মেস হয়, কম জিনিসপত্র ধোয়া লাগে। যাই হোক, এই পুরো মিক্সচারটার থেকে এখন আমি দুইটা এই সাইজের ছোট ছোট প্যাটি রেডি করে নিব, এবং এই দুইটা হচ্ছে আমার অ্যালেনের। ওটাতে কোনো রকম চিলি ইউজ করা হয়নি। এখানে একটা কথা বলে রাখি যে লাল যেই পাউডারটা ইউজ করেছিলাম সেটা ছিল পাপরিকা, এখনও এখানটাতে আমি কোনো রকম রেড চিলি ইউজ করিনি। সো এক্সকিউজ মি ফর দ্যাট, আমি বোধহয় চিলি বলেছিলাম, বা চিলি এখনও ইউজ করা হয়নি। সো আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে এতটুকুন সাইজ করে অ্যালেনের জন্য নিয়ে নিচ্ছি, দুইটা বার্গার ওর জন্য হবে, বাকিটা আমাদের জন্য। অ্যালেনের বার্গার বানানো শেষ, এবার আমি এখানে সিরাচা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রিন বটলটা, উইচ মিনস এটা হচ্ছে মাইল্ড, বাট সিরাচার মাইলটাও বেশ ঝাল হয়। সো আমি একটা জাস্ট আন্দাজ মতন অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, আর সেই সাথে বলে রাখি এটা কোনো নেট থেকে দেখার রেসিপি বা বই থেকে পড়ার রেসিপি না, ইটস জাস্ট আ ডিআইওয়াই বার্গার। ডিআইওয়াই বলা ঠিক না, মানে ইটস জাস্ট আ হোম মেড বার্গার রেসিপি দ্যাট আই গো উইথ। সো যখন যেরকমভাবে মনে হয় অলমোস্ট সেভাবেই দিয়ে দিই, বাট কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আছে যেটা আসলে সবসময় ইউজ করি, যেমন সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার।
আর সিরাচা দিলাম, আপনার কাছে যদি সিরাচা না থাকে অন্য হট সস থাকে সেটা অ্যাড করতে পারেন, অথবা মরিচ অ্যাড করে দিতে পারেন। এখন আমি ভাগ ভাগ করে নিচ্ছি, এতে করে আসলে বার্গারের প্যাটিগুলো বানাতে ইজি হয়। সো আমি ফার্স্ট প্যাটিটা নিয়ে শেপ করে তারপরে সেই অনুযায়ী বাকিগুলো বানিয়ে ফেললাম, এবং অলটুগেদার 5টা বার্গার প্যাটি হবে বলে মনে হচ্ছে, যদিও একটু বেশ বড় সাইজই লাগছে। একটা বাটিতে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, সেম অ্যাজ কাবাব বানানোর সময় আমরা যা করি, জাস্ট একটু হাতে মেখে নিলে প্রসেসটা ইজি হয়। এখন বোধহয় সেরকম আর বলার কিছুই নাই, এই প্যাটিগুলোকে ফার্স্টে আমি একটু ভালো করে চেপে চেপে শেপ করি এবং তারপরে গোল করে ফেলি। যেটা মনে হয়েছিল হাতে নেওয়ার পরে মনে হলো যে বার্গারের প্যাটির সাইজটা বেশি বড়, এত বড় আসলে দরকার নেই। বার্গার ভাজার জন্য আসলে তেল না দিলেও চলতো, এবং আমি দেখাচ্ছি একটু পরে যে কেন আমার কাছে মনে হয়েছে যে তেল না হলেও আসলে হয়ে যায়। কিমা আমি নিয়েছিলাম 750 গ্রামের মতন, সেটা দিয়ে আমার 6টা রেগুলার সাইজড বার্গার প্যাটি হয়েছে আর 2টা হয়েছে ছোট প্যাটি। সো বলা যায় যে প্রায় 7টার মতন রেগুলার সাইজ প্যাটি হবে। যাই হোক, আমি 2টা করে বার্গার একসাথে ভাজছি। আর এখন একটা টিপ দিয়ে রাখি, সাধারণত কিমা টাইপের জিনিস যখন একটা চাঙ্ক করে গ্রিল করা হয় মাঝখানটা কিন্তু ফুলে যেতে থাকে, অ্যাজ এ রেজাল্ট মাঝখানের মিটটা শক্ত থেকে যায়। সো আমি যেটা করি যে গ্রিল করার এক পর্যায়ে একটা চামচ দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিলে এটা আবার এক্সপ্যান্ড করে। এটা জাস্ট একটা টিপ আমি ফলো করি, এতে করে পুরো প্যাটিটা আর কি ইভেনলি হবে। আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, হয়তো নর্মালের চেয়ে রেজাল্টটা ভালো হতেও পারে। এখন অ্যালেনের বার্গার ভেজে ফেলব, এবং একটু আগে যে আমি বললাম তেল দেওয়াটা ঠিক হয়নি সেটাই আমি এখন দেখাচ্ছি। অ্যালেনের বার্গারটা আমি আমার একটা ছোট্ট কাস্ট আয়রনের প্যানে দিয়ে দিয়েছি এবং কোনো রকম তেল দেইনি, বাট উইদিন ফিউ সেকেন্ডস বার্গারের মিট থেকে আসলে নিজের থেকেই তেল আউট হচ্ছে। সো আমাদের বার্গারটাও আসলে খুব সামান্য তেলে বা উইদাউট এনি অয়েলে ভাজা সম্ভব ছিল, বাট তেল একেবারেই না দিলে যেটা হয় যে অ্যাকচুয়াল মিটটা একটু ড্রাই হয়ে যায়। সো এটা আপনার চয়েস, দুইভাবেই করে দেখতে পারেন যে কোনটা ভালো হয়। যাই হোক, অ্যালেনকে এখন আমি একটু লাঞ্চ করিয়ে দিচ্ছি। এখানটায় আছে একটা হেলদি নিউট্রিশাস ফ্রুট পিউরি, যেটা অ্যালেনকে আমি দিচ্ছি হলো গিয়ে বার্গার প্যাটিটার সাথে। সো এভরিথিং ইজ ডান, বার্গার টার্গারের সব কিছু ভাজা শেষ, বাট অ্যালেনকে প্রথমে খাইয়ে দিব, তারপরে আমাদের বার্গারগুলো প্রিপেয়ার করব। অ্যালেন খুব মজা করি পিউরিটা খাচ্ছে, বাট বার্গার নট সো মাচ, বার্গার বলতে বোঝাচ্ছি প্যাটি। যাই হোক, অ্যালেনের খাওয়া শেষ, এবার আমি কিচেনে এসে কিচেনটা একটু কুইকলি টাইডি করে নেব এবং ফাইনালি আমাদের বার্গারগুলো প্রিপেয়ার করব। আমি এই বানগুলো আইসল্যান্ড থেকে এনেছি। মাঝে মাঝে আমরা বানের প্যাকেট নিয়ে আসি একবারে কয়েকটা, এবং তারপরে কিছু ফ্রিজারে রেখে দিই। যখন বার্গার বা এই টাইপের কোনো কিছু খাই তার বেশ অনেকক্ষণ আগে বের করে সেটাকে আবার নর্মাল টেম্পারেচারে নিয়ে আসি। সো আমি 4টা বান নিয়ে নিচ্ছি আমাদের দুইজনের জন্য।
আমি একটু রেডিমেড বার্গার সস দিয়ে দিলাম, দুইটা বানে বার্গার সস দিলাম শুধু, আর বাকি দুইটা বান একটু ডিফারেন্টভাবে করব। ইউজুয়ালি বার্গারের জন্য স্কোয়ার সাইজের চিজ লাগে, বাট বাসায় সেটা ছিল না, সো আমি একটু চেডার চিজ মাইক্রোওয়েভে জাস্ট একটু মেল্ট করে নিয়েছি, 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস এরকম কিছু একটা, এবং সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যালেনের কোথায় কিটা পেয়ে গেছে, ও অলরেডি চলে আসছে, কারণ অ্যালেনকে লাঞ্চ করানোর অনেক পরের কথা এটা। বার্গারের প্যাটি অলরেডি ঠান্ডাও হয়ে গেছে, বাট রাজন একটা কলে, সো খেতে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, মেল্টেড চিজ দেখতে যদিও অতটা ভালো লাগছে না, বাট ইট টেস্ট রিয়েলি গুড। সো বাসায় যেহেতু চেডার সবসময়ই থাকে, আমি সেটাই মেল্ট করে নিয়েছি, দ্যাট উইল ডু দ্য জব। বার্গার্স একেবারেই রেডি, বাট বাসায় আজকে কোনো টমেটো, লেটোস বা এই টাইপের কিছু নাই, সো আমি আরও একটু এক্সট্রা বার্গার সস অ্যাড করে নিলাম। সো আমরা এখন করে ফেলবো আমাদের লাঞ্চ, ডিনার, হোয়াট এভার। আর সবাইকে থ্যাংকস ব্লগটা দেখার জন্য। টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড বাই।